আপনার নামের প্রথম অক্ষর যদি ইংরেজি এস দিয়ে শুরু হয় তবে তেরোই ফেব্রুয়ারি থেকে তেরোই মার্চের মধ্যে আপনার সাথে চোদ্দোটি বড় ঘটনা ঘটতে চলেছে আর এই চোদ্দোটি ঘটনার কারণে আপনার জীবনে আসবে বড় ধরনের পরিবর্তন কোন কোন দিক থেকে আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আসবে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন তেরোই মার্চ সূর্য অবস্থান পরিবর্তন করবে যার কারণে দেখবেন আপনার জীবনে যতটা সংঘর্ষ ছিল সেই সংঘর্ষ কিন্তু কিছুটা হলেও কমবে ব্যবসা ক্ষেত্রে অর্থনৈতিক উপার্জন এবার ধীরে ধীরে বাড়তে শুরু হবে একাধিক পথে আপনি অর্থ উপার্জনের সুযোগ পাবেন যারা ব্যবসা করছেন তাদের তো অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবেই এর পাশাপাশি আপনি যদি বাড়ি থেকে দূরবর্তী কোনো স্থানে ব্যবসা করেন অথবা বিদেশের সাথে যদি ব্যবসা করেন অথবা বিদেশ থেকে যদি অর্থ উপার্জন করেন তবে দেখবেন আপনার অর্থনৈতিক উন্নতি এবার বাড়বেই বাড়বে দ্বিতীয় যে ঘটনা আপনার সাথে ঘটবে সেটি হলো ফেব্রুয়ারির ১৩ তারিখের পর থেকে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আত্মবিশ্বাসের উপর ভর করে আপনি যা যা সিদ্ধান্ত নেবেন প্রত্যেকটা সিদ্ধান্ত কার্যকরী বনে প্রতিপন্ন হবেই হবে নতুন নতুন যোগাযোগ আসবে নতুন নতুন মানুষের সাথে আপনার পরিচয় বাড়বে বিভিন্ন সূত্র থেকে আপনি সহযোগিতা পাবেন তৃতীয় যে ঘটনাটি ঘটবে সেটি হল আপনি যদি অবিবাহিত অবস্থায় থাকেন তবে বিবাহের জন্য পাত্রপাত্রী দেখা শুরু করে দিন কারণ বিবাহের গাঢ় তৈরি হচ্ছে এই সময় আপনি যদি পাত্রপাত্রী দেখতে পারেন তবে আপনি নিজের পছন্দসই পাত্রপাত্রীর সন্ধান পাবেন এমনকি আপনার বিবাহ কার্য সুসম্পন্ন হয়ে যাবে শুধু তাই নয় যারা দীর্ঘদিন ধরে প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমকে বিবাহে পরিণতি দিতে চাইছেন তাদের জন্যও সময়টি যথেষ্ট শুভ এছাড়াও যাদের প্রথম বিবাহ কোনো না কোনো কারণবশত ভেঙে গেছে দ্বিতীয় বিবাহের পরিকল্পনা করছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ হতে চলেছে এই সময় আপনি চেষ্টা করুন অবশ্যই পছন্দসই পাত্রপাত্রীর সন্ধান পাবেন এমনকি দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে সক্ষম হবেন চতুর্থ যে ঘটনাটি ঘটবে সেটি হলো দাম্পত্য জীবনে কিন্তু বোঝাপড়ার অভাব দেখা দিবে কাজেই বোঝাপড়ার যাতে অভাব না হয় সেই জন্য জীবনসাথীর সম্পূর্ণ কথা আগে শুনবেন যে কোনো সিদ্ধান্ত যদি নিতে হয় পরস্পর আলোচনা করবেন তারপর সিদ্ধান্ত নেবেন এতে দেখবেন আপনাদের জীবনে যে অস্থিরতা ভাব সেটা কিন্তু অনেকটাই কমবে পরস্পরের উপর বিশ্বাস রাখুন তবেই দেখবেন দাম্পত্য জীবন খুব একটা ক্ষতিগ্রস্ত হবে না পঞ্চম যেই ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে আপনি যদি দীর্ঘদিন ধরে একাকী অবস্থায় থাকেন তবে দেখবেন আপনার জীবনে আসতে চলেছে নতুন প্রেম আর যারা পুরনো প্রেমিক প্রেমিকা রয়েছে তাদের নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে আস্থা রাখতে হবে আর আপনি যদি বিশ্বাস ও আস্থা না রাখতে পারেন আপনার প্রেম সম্পর্ক কিন্তু নষ্ট পর্যন্ত হতে পারে কাজেই পরস্পরকে বিশ্বাস করবেন ষষ্ঠ যেই ঘটনাটি ঘটবে সেটি হলো এই সময় আপনি বড় ভাইয়ের কাছ থেকে বড়ো বোনের কাছ থেকে কোনো না কোনো রকম সহযোগিতা পাবেন সপ্তম যেই ঘটনাটি ঘটবে সেটি হল আপনি যদি কোনো ভোগ্য জাতীয় পণ্য কিনতে চান যেমন গাড়ি হতে পারে বা যে কোনো ধরনের আসবাবপত্র হতে পারে তবে কিন্তু সেই সমস্ত জিনিস কেনার সুযোগ আসবে তবে অবশ্যই বুঝে সুঝে ক্রয় করবেন অযথা খরচ বাড়াবেন না অষ্টম যে ঘটনাটি ঘটবে সেটি হলো পিতার শরীর স্বাস্থ্যের উপর বেশ প্রভাব পড়তে চলেছে কাজেই পিতার শরীর স্বাস্থ্যের উপর কিন্তু অবশ্যই যত্নবান হতে হবে আপনাকে নবম যে ঘটনাটি ঘটবে সেটি হল আপনি যদি সন্তান নেওয়ার পরিকল্পনা করে থাকেন তার জন্য সময়টি যথেষ্ট শুভ এই সময় চিন্তাভাবনা করুন সামনের দিকে এগিয়ে যান অবশ্যই সন্তান প্রাপ্তির সুখ পেতে চলেছেন পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তাদের মানসিক দুশ্চিন্তা কমতে চলেছে দশম যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে আপনার নারী ঘটিত শত্রুতা বৃদ্ধি পাবে সেদিক থেকে কিছুটা হলেও সাবধান থাকতে হবে আপনাকে এগারো নম্বর ঘটনা যেটি ঘটবে সেটি হচ্ছে আপনার ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে চোট আঘাত পাওয়ার যোগ রয়েছে কাজেই চেষ্টা করবেন রাত্রে অন্ততপক্ষে গাড়ি কম চালানোর এবং গাড়ি যখন চালাবেন অবশ্যই সাবধানে চালাবেন এবং হেলমেট পরবেন নচেত হঠাৎ করে আপনি কোনো দুর্ঘটনার সম্মুখীন হয়ে যেতে পারেন বারো নম্বর ঘটনা হিসাবে যেটি ঘটবে সেটি হলো এই সময়ের মধ্যে আপনার কোনো গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে যেতে পারে চুরি হয়ে যেতে পারে সেই দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে তেরো নম্বর ঘটনা হিসাবে যেটি আপনার সাথে ঘটবে সেটি হল এই সময়ের মধ্যে আপনি আকস্মিকভাবে ধন পেতে চলেছেন লটারির মাধ্যমে পেতে পারেন পৈতৃক সম্পত্তি প্রাপ্তির মাধ্যমে পেতে পারেন কোনো সূত্র থেকে পেতে পারেন অথবা রাস্তা থেকে কুড়িয়েও পেতে পারেন হঠাৎ করে কোনো না কোনো উপায়ে আপনার হাতে আসবে বড় ধরনের অর্থ চোদ্দো নম্বর ঘটনা হিসাবে যেটি ঘটবে সেটি হচ্ছে যারা দীর্ঘদিন ধরে চাকরি পরীক্ষার চেষ্টা করছেন এখনও চাকরি পাননি তাদের কর্মের শুভ যোগাযোগ আসতে চলেছে আপনারা এই সময় নিজেকে উজাড় করে দিন অবশ্যই কর্মপ্রাপ্তি ঘটবেই ঘটবে এছাড়াও যারা কর্মের ব্যাপারে বিদেশ যেতে চাইছেন তাদের বিদেশ যাওয়ার শুভ সময় আসতে চলেছে এই হচ্ছে চোদ্দোটি বড় ঘটনা যা এস নামের ব্যক্তির সাথে ঘটতে চলেছে কিন্তু যদি দেখেন এই সব ঘটনা আপনার জীবনে সঠিকভাবে প্রতিফলিত হচ্ছে না তবে আপনি নিজের হস্তরেখা একবারের জন্য হলেও দেখে নিন দেখবেন উপকার পাবেন হাতে নাতে এবং আপনার স্বপ্ন অবশ্যই বাস্তবে রূপ পাবে ধন্যবাদ